চমৎকার আর ভাগ্য কাকে বলে তা এই ভিডিওটি না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। এই ভিডিওটি দেখার পর আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন উপরে কোনো না কোনো একটা শক্তি তো অবশ্যই রয়েছে, না হলে এই ধরনের ঘটনা কিভাবে সম্ভব। শেষের ঘটনাটি সবথেকে বেশি অবিশ্বাস্য হতে চলেছে, তাই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। প্রতিনিয়ত এই ধরনের মজাদার ভিডিও দেখতে আমাদের জ্ঞান অন্বেষণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। বলা হয়ে থাকে যার যখন সময় হয় তখন তাকে আর কেউ ধরে রাখতে পারে না, এই ভিডিও ফুটেজটি তারই প্রমাণ। রাস্তায় থাকা বড় ট্রাকটি সামনে না দেখেই চালিয়ে দেয়, কিন্তু ট্রাকের সামনে তিনজন মহিলা স্কুটি চালিয়ে যাচ্ছিল। দেখুন মৃত্যুর কতটা কাছ থেকে ফিরে আসে ওই তিন মহিলা, কিন্তু ট্রাক ড্রাইভার তো তারপরও গাড়িটি বন্ধ করেনি। কোনো একটি শহরে রাস্তায় বসানো সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া এই ভিডিও ফুটেজটি একটি বাচ্চা চলতি গাড়ির সামনে চলে আসে এবং কেয়ারলেস ড্রাইভার বাচ্চাটির উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়। বাচ্চাটির শরীরের উপর দিয়ে গাড়ির সামনের চাকা চলে যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় বাচ্চাটি উঠে দৌড় দেয়। আচ্ছা, এটি কি চমৎকার নয়? রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়া খুবই সাধারণ একটি ব্যাপার। ভারত দেশটির কোনো একটি গ্রামে একটি ট্রাক্টর অ্যাক্সিডেন্ট হয় যার ফলে দুজন ব্যক্তি মারা যায়। এই ট্রাকটিকে একটি জেসিবি দিয়ে তোলার প্রচেষ্টা করা হয়। যখনই তাকে তোলা হয় সাথে সাথে গাড়িটি নিজে নিজেই চলতে শুরু করে এবং গাড়িটির পেছনে গ্রামের লোকেদের ছুটতে দেখে গাড়িটি তার দিক পরিবর্তন করে নেয় এবং পরে একটি গর্তের মধ্যে পড়ে যায়। কেউই বলতে পারে না এটি আসলে কিভাবে হলো, তবে গ্রামের লোকেরা বলেন এটি মৃত ব্যক্তিদের ভূতে করেছে। এটি চায়নার একটি ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি ছাদ থেকে একটি বাচ্চা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করেন। নিচে দাঁড়ানো ব্যক্তিরা চিন্তিত হয়ে বাচ্চাটিকে বাঁচানোর জন্য রাস্তার উপরে কিছু জিনিস রেখে দেয় যাতে ওই বাচ্চাটি পড়ে গেলেও কোনো ক্ষতি না হয়। ঠিক তারপরেই ঘটে সেই চমৎকার। ওই বাচ্চা হঠাৎই নিচে পড়ে যায়, কিন্তু এক ব্যক্তি তাকে ক্যাচ করে নেয়। এবার আপনি বলুন, এই ব্যক্তি যদি নিচে না থাকতো তাহলে কি হতো? 2018 সালে ভারতের বেঙ্গালুরু শহরে একটি অদ্ভুত ঘটনা ঘটে যা দেখে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। রাস্তা দিয়ে বাইকে যাচ্ছিল একটা ফ্যামিলি, স্বামী স্ত্রী এবং তাদের বাচ্চা, কিন্তু হঠাৎই আরেকটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে এবং স্বামী স্ত্রী দুজনই বাইক থেকে পড়ে যায়। বাইকে থাকে শুধুই ওই বাচ্চাটি যে বাইকের হ্যান্ডেলও ধরতে পারে না। বাইকটি প্রায় 400 মিটার দূরে গিয়ে আস্তে করে বাচ্চাটিকে ঘাসের উপর নামিয়ে দেয়। এই চমৎকার কিভাবে হলো কমেন্ট বক্সে জানাবেন। এই সিসিটিভি ফুটেজটিতে একটি বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎই সে পা ফিসলে মাটিতে পড়ে যায়। এর ঠিক পরপরই একটি গাড়ি তার উপর দিয়ে চলে যায়, কিন্তু বাচ্চাটির কিছুই হয় না। এটি কি উপরওয়ালা চমৎকার নাকি কো ইনসিডেন্ট? আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের সাথে। প্রতিনিয়ত এরকমই মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।